আসসালামু আলাইকুম, আমি নওশিন তাহসিন, প্রদর্শন রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সাথে সাথে নিজের পরিবার পরিজনকেও এই বিষয়ে সচেতনতা তৈরি করতে সমর্থ হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমান বিশ্ব ব্যবস্থা করোনা ভাইরাস নামক এক মহামারীর কারণে আজ বিপর্যস্ত এবং এই করোনা ভাইরাসের যে একটি বিরূপ প্রভাব সেটি আমরা বাংলাদেশেও আমরা লক্ষ্য করছি এবং তার কারণে দেখা যাচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী বন্ধ ঘোষণা হয়ে আছে এবং যার জন্য একটি শিক্ষা ব্যবস্থা একটু ধস নেমে এসেছে। তো তোমরা যেন বাড়িতে বসে তোমাদের এই অবসর সময়টাকে কিছুটা কাজে লাগাতে পারো এবং তোমরা যেন এর শিক্ষা ক্ষেত্রে কিছুটা তোমরা উপকৃত হতে পারো, তার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস ব্যবস্থা নেওয়ার পরবর্তী ধাপে অনার্স এবং মাস্টার্স পর্যায়েও অনলাইন ক্লাস নেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এর জন্য আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি অনার দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে কোর্স নম্বর PS202 ইন্টারন্যাশনাল পলিটিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সটির একটি টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটার নাম হচ্ছে গিয়ে পররাষ্ট্রনীতি বা যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফরেন পলিসি। তো বিশ্বের কোনো রাষ্ট্রই বর্তমানে এখন আর স্বয়ংসম্পূর্ণ না, একটি রাষ্ট্রকে অবশ্যই আরেকটি রাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা গ্রহণ করা না ছাড়া বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্র কখনো টিকে থাকতে পারে না এবং এই যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের একটি সহযোগিতার এবং একটি সহমর্মিতার সম্পর্ক যে স্থাপিত হচ্ছে এই সম্পর্কটাকে আমরা সাধারণ অর্থে বা আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা বলে থাকি তাকে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তো এই পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি হচ্ছে সামগ্রিকভাবে এটি একটি বিষয় যে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যখন তার নিজ রাষ্ট্রের অখণ্ডতা বজায় রেখে আরেকটি রাষ্ট্রের সাথে যখন তার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে, যখন রাষ্ট্রগুলোর সাথে যে একটি সহযোগিতার সম্পর্ক স্থাপন করে তা নিজ রাষ্ট্রের অখণ্ডতা এবং তার সার্বভৌমত্ব বুঝিয়ে রেখে এবং এই যে একটি নীতি বা এই যে একটি পদ্ধতি যেটি নাকি সর্বজন গৃহীত হয় বা সর্বজন স্বীকৃত হয় এবং এই যে একটি সম্পর্ক সেই সম্পর্কটাকে সাধারণভাবে আমরা বলে থাকি পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি রাষ্ট্র তার নিজ দেশের স্বার্থ এবং নিজ দেশের স্বাধীনতা বজিয়ে রেখে তার একটি এবং একাধিক বা আরও অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে? তো এখন পররাষ্ট্রনীতিবিহীন রাষ্ট্রকে সাধারণভাবে একটি নাবিকবিহীন জাহাজের সাথে তুলনা করা হয়। তা আমরা জানি যে বিশ্বে যে রাষ্ট্রগুলো আছে তাকে রাষ্ট্রের প্রকার হলো যে কিছু রাষ্ট্রকে উন্নত, উন্নয়নশীল, অনুন্নত এই তিনটি ভাগে রাষ্ট্রগুলোকে সাধারণভাবে ভাগ করা হয়ে থাকে এবং একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতিটা আসলে কীরকম হবে বা রাষ্ট্র ব্যবস্থাটা কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্রগুলো কী ধরনের নীতি তারা গ্রহণ করবে সেটি আসলে এই রাষ্ট্রভেদে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট পররাষ্ট্রনীতি আছে। তো এখন যে সকল তত্ত্ব বা থিওরির মাধ্যমে এই পররাষ্ট্রনীতি বা একটি রাষ্ট্র যে পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ করে থাকে, ঠিক আছে, সেই তত্ত্বগুলো কী, সেই তত্ত্বগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রধানতম বা এক নম্বর তত্ত্ব যেটিকে আমরা বলে থাকি সেটি হচ্ছে বিচ্ছিন্নতা। তো বিচ্ছিন্নতা হচ্ছে এমন একটি নীতি যে নীতির মাধ্যমে যখন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্র যখন সাধারণভাবে যদি চায় যে তার কূটনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই সকল ক্ষেত্রে, ঠিক আছে, সকল ক্ষেত্রে অন্য কারোর সাহায্য সহযোগিতা বা কারোর কোনো সাহায্য ছাড়াই যদি আন্তর্জাতিক পরিবেশে সে নিজে একা কেউ একটি রাষ্ট্র যখন আরেক অন্য কোনো রাষ্ট্রকে হস্তক্ষেপ করবে না এবং সাথে সাথেও সেই রাষ্ট্রটি চাবে কেউ তার নিজস্ব অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করুক,
তো এভাবে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্র যখন পুরোপুরিভাবে সকল দিক থেকে উন্নয়ন সকল ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কূটনৈতিক পরামর্শ একটি রাষ্ট্র নিজে অন্য কাউকে এ ধরনের নিয়ে সাহায্য করবে না এবং সাথে সাথে অন্য রাষ্ট্রগুলো তাকে এই বিষয়ে কোনো যেন হস্তক্ষেপ না করে তো এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন সে সব কিছু থেকে বিচ্ছিন্ন থেকে তার নিজের দেশের নীতিগুলো গ্রহণ করে বা তার পররাষ্ট্র নীতিটাকে সে মেনটেন করার চেষ্টা করে তো এই ধরনের একটি নীতিকে আমরা বলি বিচ্ছিন্নতা নীতি তো সাধারণভাবে অর্থনৈতিকভাবে যে সকল রাষ্ট্রগুলো স্বচ্ছল স্বচ্ছল বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে অন্য কোনো রাষ্ট্রের উপর তার নির্ভরশীলতা কম এবং সে পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ তো এই ধরনের রাষ্ট্র এছাড়া আর যদি কোনো রাষ্ট্র মনে করে যে আমার নিজস্ব দেশের মূল্যবোধ সামাজিক অর্থনীতিতে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না তো এই ধরনের নিয়ে নীতিতে বিশ্বাসী রাষ্ট্রগুলোর পক্ষে একমাত্র এই বিচ্ছিন্নতা নীতি অনুসরণ করা সম্ভব হয়ে থাকে তো সাধারণভাবে আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই যে ঊনবিংশ শতকে এবং বিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নীতির ভিত্তিতে তাদের পররাষ্ট্র নীতিটা নির্ধারণ করেছিল এছাড়া 1962 সালে মায়ানমার প্রায় দীর্ঘ এক দশক এই বিচ্ছিন্নতা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে নিজেকে গুটিয়ে রাখার মাধ্যমে বিচ্ছিন্নতা নীতির মাধ্যমে তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করেছে এরপরে হচ্ছে কি আমরা দেখি 2 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষতা সাধারণভাবে জোট নিরপেক্ষতা নীতিটা হচ্ছে এই ধরনের একটি নীতি যেখানে সাধারণভাবে বিভিন্ন বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে থেকে যদি গুটি কয়েক রাষ্ট্র বা কিছু রাষ্ট্র যদি নিজেরা ঠিক করে যে আমরা কোনো পক্ষ অবলম্বন না করে নিজেরা সকল দিক থেকে বিচ্ছিন্ন থেকে এবং নিরপেক্ষ থেকে আমাদের পররাষ্ট্র নীতিটা বা আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা বজিয়ে রেখে আমরা সকল দিক থেকে নিরপেক্ষ থেকে আমরা অবস্থান করি ঠিক আছে তো এই ধরনের যে একটি তত্ত্বটাকে আমরা বলে থাকি হচ্ছে জোট নিরপেক্ষতা তো সাধারণভাবে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থা যখন দ্বিমেরুকরণ পদ্ধতি যখন গৃহীত হয়েছিল তখন যখন বিশ্ব ব্যবস্থা তো দুই ভাগে ভাগ হয়েছিল একটি হলো গিয়ে সোভিয়েত ইউনিয়ন আরেকটি হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তো বিশ্ব ব্যবস্থাটা যখন দুই ভাগে ভাগ হয়েছিল তখন উন্নয়নশীল বিশ্বের কিছু নেতারা তারা নিজেরা ঠিক করেছিল যে এই বিবাদমান দুটি রাষ্ট্রের মধ্যে না গিয়ে তারা নিজেরা নিরপেক্ষ থেকে একটি নিরপেক্ষ ভূমিকায় তারা অবতীর্ণ হবে এবং যারই পরিপ্রেক্ষিতে 1961 সালে আমরা দেখি ন্যাম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এই ন্যাম প্রতিষ্ঠাটা হওয়ার পিছনে জোট নিরপেক্ষতা নীতিটি কাজ করেছে এরপরে হচ্ছে কূটনৈতিক কোয়ালিশন ও সামরিক জোট গঠন 3 নম্বর কূটনৈতিক কোয়ালিশন ও সামরিক জোট গঠন এই পদ্ধতিতে কোনো একটি এক বা একাধিক রাষ্ট্র যদি নিজেরা মনে করে যে তাদের নিজস্ব সামর্থ্য দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে তারা নিজ দেশের অখণ্ডতা বজায় রাখতে পারবে না বরং তাদের পার্শ্ববর্তী যে আরও একই নীতিতে বিশ্বাসী কিছু রাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা তাদের প্রয়োজন তো তখন তারা যদি এই ধরনের নীতিতে তারা যদি আসতে চাইছে সকলে মিলে একটি জোট গঠন করার মাধ্যমে একই নীতিতে বিশ্বাসী কিছু রাষ্ট্র জোট গঠন করার মাধ্যমে তারা কূটনৈতিক দিক থেকে বা সামরিক দিক থেকে ঠিক আছে জোট গঠন করার মাধ্যমে তারা একটি কোয়ালিশন ফর্ম করে তো এই ধরনের নীতিকে আমরা বলি কূটনৈতিক কোয়ালিশন ও সামরিক জোট গঠন তো এই নীতির উপর ভিত্তি করে অফিস ন্যাটো এবং সার্ক গঠিত হয়েছে সাধারণভাবে একই নীতিতে বা একই অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বিশ্বাসী রাষ্ট্রগুলোর মধ্যেই কিন্তু এই ধরনের নীতিটা আমরা অবলম্বন করতে দেখি যখন তারা নিজেরা একটি জোট গঠন করার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ শক্তিটা তারা বাড়িয়ে তোলে কোনো একটি রাষ্ট্র যদি একা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বা নিরাপত্তা নিশ্চিত করতে যদি ব্যর্থ হয় তখন অনেকগুলো রাষ্ট্র মিলে একত্রে জোট গঠন করার মাধ্যমে এরকম একটি কোয়ালিশন গঠন করে এবং এর ভিত্তিতেই তারা তাদের নিজস্ব দেশে অখণ্ডতা বজায় রাখে এরপরে হচ্ছে কি জাতীয় ভূমিকা সম্পর্কিত ধারণা তো জাতীয় ভূমিকা সম্পর্কিত ধারণার নীতিটি হচ্ছে এমন একটি নীতি যেই নীতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্র তার নিজ দেশের যে ভাবমূর্তি যে ফুটিয়ে উঠবে
কিন্তু এই যে ফুটানোর যে যে একটি এই নীতি, সেই নীতিটাকে আমরা বলি জাতীয় ভূমিকা সম্পর্কিত ধারণা। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিছু কিছু রাষ্ট্র আছে সাম্রাজ্যবাদ নীতিতে বিশ্বাসী কিছু রাষ্ট্র, এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা সেই সেই নীতিটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায়। তো তো এটাকে কে কোনো একটি বিশেষ নীতি বা বিশেষ লক্ষ্য বা বিশেষ কোনো আদর্শে বিশ্বাসী এই হয়ে যখন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই বিষয়টিকে যখন তারা ফুটিয়ে যখন উঠাতে চায়, তখন তার ভিত্তিতে যে এর যে ওই দেশের একটি পররাষ্ট্র নীতিটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হয়ে ওঠে, তো সেটি হচ্ছে গিয়ে জাতীয় ভূমিকা সম্পর্কিত ধারণা। তো এইভাবে অনেক সময় স্বাধীনতার পক্ষে সমর্থক নীতিতে বিশ্বাসী জাতীয় ভূমিকা সম্পর্কিত ধারণাও হয়, আবার অনেক সময় দেখা যায় যে সাম্রাজ্যবাদ বিরোধী নীতিতে বিশ্বাসী সেই রাষ্ট্র তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা তাদের ভাবমূর্তিটা এইভাবে তারা ফুটিয়ে ওঠে। এরপর হচ্ছে গিয়ে প্রতিরক্ষামূলক তত্ত্ব। তো প্রতিরক্ষামূলক তত্ত্বটা হচ্ছে এটি যে সাধারণভাবে দেখা যায় যে কোনো দেশের পররাষ্ট্র নীতিটি গঠিত হয় তত্ত্ব হয় তারা প্রতিরক্ষার উপরে ভিত্তি করে। তার মূল লক্ষ্যটা হচ্ছে এটাই যে সাধারণভাবে যখন দেখা যায় যে নিজ রাষ্ট্রের প্রতিরক্ষা দিতে, ঠিক আছে, তারা যখন একটি রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিরক্ষার উপরে ভিত্তি করে তারা তাদের পররাষ্ট্র নীতিটি নির্ধারণ করতে সমর্থ হয়। যেমন আমরা দেখি যে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র নীতি ও ইসরায়েলের পররাষ্ট্র নীতি এই প্রতিরক্ষা আর নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এরপর হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি। যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্র নীতিটা যখন গঠিত হয় তখন অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে, তো সেই ধরনের পররাষ্ট্র নীতির তত্ত্বটাই হচ্ছে যে অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কিত তত্ত্ব। যেমন হংকং, সিঙ্গাপুর এই নীতিতে এই এই নীতির ভিত্তিতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা পরিচিতি লাভ করেছে। শান্তিপূর্ণ সহাবস্থান সর্বশেষ যে তত্ত্ব আমরা দেখি এই পররাষ্ট্র নীতির তত্ত্ব সম্পর্কিত ধারণার মধ্যে, যে অনেক সময় দেখা যায় যে বর্তমান সময় কোনো রাষ্ট্রই এখন আর না ঝগড়া বিবাদ বা যুদ্ধে এখন আর কোনো রাষ্ট্রপুত্র যেতে চায় না, সকলেই চায় যে শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে তার এবং তার পার্শ্ববর্তী আশেপাশের রাষ্ট্রের সাথে একটি সম্পর্ক স্থাপিত হোক। তো এই যে একটি প্রত্যেকের সাথে একটি সহযোগিতার সম্পর্ক স্থাপন করার মাধ্যমে প্রত্যেকের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বা প্রত্যেকের সাথে একটি সহযোগিতামূলক এবং সহমর্মিতামূলক একটি সম্পর্ক স্থাপিত হচ্ছে, এবং সাধারণভাবে এই এই নীতিতে বিশ্বাসী বর্তমানে প্রায় সকল স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ। তো এখন আমরা এই ধরনের যে নীতি সেগুলো আমরা দেখতে পাই হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো এবং বাল্টিক রাষ্ট্রসমূহ এই নীতিতে উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো এখন এতক্ষণ আমরা দেখলাম যে একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতি সাধারণত কোন কোন থিওরির উপর বা কোন কোন তত্ত্বের উপরে ভিত্তি করে গড়ে উঠে। এখন আমাদের আলোচনার আর বিষয়বস্তু হচ্ছে পররাষ্ট্র নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সহ। আসলে এই যে রাষ্ট্রভেদে আমরা দেখি যে পররাষ্ট্র নীতি যেগুলো গৃহীত হচ্ছে বা যেগুলো বাস্তবায়ন হচ্ছে তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা আসলে কি, পররাষ্ট্র নীতিটা গৃহীত হয় তাদের প্রত্যেকটি রাষ্ট্রের শান্তি এবং একটি সুসম্পর্ক পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মধ্যে বজিয়ে রাখার জন্য। তো রাষ্ট্রভেদে এই যে পররাষ্ট্র নীতিটির ভিন্নতা আমরা বিভিন্ন সময় দেখতে পাই, তাদের যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই পররাষ্ট্র নীতিগুলো রাষ্ট্রভেদে ভিন্ন হয়ে থাকে। তার মধ্যে প্রধানতম হচ্ছে যে শান্তিপূর্ণ সহাবস্থান। যে তোমাদের সাথে আমি আগেও বলেছি যে বর্তমান বিশ্বে প্রতিটি রাষ্ট্রের শান্তি সহযোগিতায় বিশ্বাস, এজন্য প্রত্যেকের সাথে একটি সহযোগিতার সম্পর্ক বজায় রাখার জন্যই শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ এবং একটি সহযোগিতার সম্পর্ক থাকুক, এটা বিশ্বের প্রতিটি রাষ্ট্রই এখন চায়। এজন্যই এই নীতির উপরে ভিত্তি করেই তারা পররাষ্ট্র নীতিগুলো নির্ধারণ করে থাকে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। এরপরে হচ্ছে গিয়ে নিজস্ব মতবাদে দৃঢ় থাকা। তো সাধারণভাবে প্রত্যেকটি রাষ্ট্রের একটি নিজস্ব একটি আদর্শ থাকে, যেমন কোনো রাষ্ট্র তারা স্বাধীনতার পক্ষে, কোনো কোনো রাষ্ট্র তারা সাম্রাজ্যবাদ
জাতিবাদ বিরোধী বা তাদের নিজস্ব অবস্থানে তাদের এই যে একটি শক্ত অবস্থান নিয়ে থাকা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের এই নীতিটি প্রতিষ্ঠিত করা এবং এই যে একটি বলিষ্ঠ ভূমিকা তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখিয়ে থাকে তাদের নীতিটি প্রতিষ্ঠিত করার মাধ্যমে, এটাকেই আমরা বলি নিজস্ব মতামতে দৃঢ় থাকে। এরপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তো বর্তমানে অর্থনীতি হচ্ছে কি পররাষ্ট্র নীতির এবং একটি দেশের মূল চালিকা শক্তি। তো আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডই কিন্তু অর্থনীতিকে ভিত্তি করে বা অর্থনৈতিক কেন্দ্রিক। তো এই যে অর্থনীতির উপরে ভিত্তি করে পররাষ্ট্র নীতিটা নির্ধারণ হয়ে থাকে দেশের রাজনীতির এবং রাজনৈতিক ব্যবস্থা বা একটি রাষ্ট্র পরিচালনার যে মূল শক্তি সেটি অর্থনীতির উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। তো একটি রাষ্ট্র সেটি উন্নত উন্নয়নশীল অনুন্নত সেটি যে রাষ্ট্রই হোক না কেন, সে অবশ্যই চাপে যে আমার দেশের অর্থনীতির একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকুক এবং এই যে অর্থনীতিটাকে যে মূল চালিকা শক্তি হিসাবে ধরে নিয়ে, ঠিক আছে, মূল চালিকা শক্তি হিসেবে ধরে নিয়ে তারা অন্যান্য পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক স্থাপন করে কিসের জন্য, তার প্রধানতম কারণ হচ্ছে গিয়ে তাদের নিজ দেশের অর্থনীতিটা যেন আরও শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হোক। এজন্য আমাদের যার যার নিজস্ব রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাকে অবশ্যই আরেকটি রাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা নিতে হয়। এরপরে হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধি। তো বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে একটি শান্তিপূর্ণ এবং একটি সুন্দর গণতান্ত্রিক একটি একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে তাকে অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে আরেকটি পরিচিতি প্রয়োজন এবং তাকে অবশ্যই আরেকজনকে আরেকটি এবং অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে তাকে সহযোগিতা করতে হবে এবং যখনই তাদের মধ্যে একটি রাষ্ট্রের মধ্যে যখন শান্তি বিরাজ করবে তখন অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্রের বসবাসকারী যারা জনসাধারণ বা অন্যান্য যে সকল রাষ্ট্র তারা অবশ্যই একটি দেশকে তখন শান্তিকামী একটি দেশ হিসেবে তাদের কাছে তখন পরিচিতি লাভ করবে এবং তখন আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিও বৃদ্ধি পাবে এবং সহযোগিতাও প্রত্যেকের সাথে একটি সহযোগিতার সম্পর্ক স্থাপিত হবে। এরপর হচ্ছে গিয়ে সামগ্রিক কল্যাণ সাধন। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে তো সব কিছু নির্ধারিত হয় হচ্ছে গিয়ে সামগ্রিক কল্যাণ সাধন, সকলের কল্যাণের জন্য। তো মানুষ এবং জনগণ, দেশ এবং রাষ্ট্রের কল্যাণের জন্যই কিন্তু পররাষ্ট্রনীতিটি নির্ধারণ করা হয়ে থাকে। তো একটি রাষ্ট্রনায়কের অবশ্যই যেই জিনিসটি সবসময় তারা চিন্তা করে থাকে যে দেশের এবং দেশের জনগণের কল্যাণ সাধন করা, সামগ্রিক কল্যাণের দিকে লক্ষ্য রেখে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতিটি নির্ধারণ করা হয়ে থাকে। গতিশীলতা আনয়ন। গতিশীলতা আনয়ন হচ্ছে কি এমন একটি লক্ষ্য যেখানে বিশ্ব ব্যবস্থা বর্তমানে পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াতে হলে আমাদের পররাষ্ট্রনীতিরও কিন্তু যে ধারণা এটাও কিন্তু সবসময় পরিবর্তনশীল। তো এই যে পরিবর্তনশীল ধারণার সাথে খাপ খাওয়ানোর জন্য পররাষ্ট্র নীতিকেও কিন্তু পরিবর্তনের সম্মুখীন কিন্তু তাকেও হতে হবে, সমাজ এবং রাষ্ট্র এবং যুগের সাথে। তো এই যে সমাজ রাষ্ট্র এবং যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য তাকে দিন দিন তাকে বদলাতে হবে এবং ঠিক পররাষ্ট্রনীতির ধারণা এবং লক্ষ্যগুলোও কিন্তু দিন দিন আসলে বদলাচ্ছে বা পাল্টাচ্ছে আমরা যাকে বলে থাকি। সামরিক সক্ষমতা অর্জন করা। সামরিক সক্ষমতা অর্জন করা হচ্ছে এমন একটি লক্ষ্য যে একটি দেশের তার নিজস্ব সেনাবাহিনী বা নিজস্ব পদাতিক বাহিনী আমরা যেটি বলি না কেন, তো সেটি যত বেশি শক্তিশালী হবে সেটি যত বেশি মজবুত হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু তার মর্যাদা এবং তার গুরুত্ব কিন্তু তত বৃদ্ধি পাবে এবং 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 বহির্বিশ্বের কাছে তখন একটি সুনাম অর্জন হবে। তো পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার নিজের সুনাম অর্জন করা বা তাদের যে মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য একটি অবশ্যই একটি সুন্দর বা একটি সুসংগঠিত একটি পদাতিক বাহিনী বা একটি সামরিক বাহিনী তাকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। তারপর হচ্ছে আত্মরক্ষা। বিশ্বের প্রতিটি রাষ্ট্র তাদের নিজস্ব আত্মরক্ষার কথা আগে চিন্তা করেছে, আমরা নিজ দেশের আগে সামগ্রিক ভৌগোলিক সার্বভৌমত্ব স্বাধীনতা এগুলো সব কিছুর রক্ষিত হবে তখনই তারপরই আমার দেশের পররাষ্ট্র নীতিটা
চিন্তা করতে হবে। তো নিজ দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা থেকে ঠিক রেখে পররাষ্ট্র নীতি বিষয়ক যে একটি ভাবনা, এটি তারপরে পরবর্তী সময়ে আমরা তাকে দেখতে পারি। এই জন্য তাদের আমাদেরকে প্রতিটি রাষ্ট্রকে তার নিজের দেশের ভালো মন্দ এবং তাদের যে একটি নিজস্ব পররাষ্ট্র নীতি, সে পররাষ্ট্র নীতিটাকে বহির্বিশ্বে প্রদর্শন করার জন্য যে জিনিসটি আগে তাকে ঠিক করতে হবে যে আমার এই নীতিটি, সেই নীতিটি অবশ্যই আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 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 ভৌগোলিক অখণ্ডতার পরিপন্থী কিনা সেটাকে অবশ্যই কিন্তু তাকে তাদের নিজ দেশের দেশের সার্বভৌমত্বের কথাই কিন্তু আগে তাকে ভেবে তারপর তাকে তার আত্মরক্ষার ব্যবস্থা করে তাকে পররাষ্ট্র নীতি বিষয়ক তাকে ভাবনা তাকে আসতে হবে। তো এখন যে আরেকটি যে বিষয় যেটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব সেটি হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক। তা আমরা জানি যে পররাষ্ট্রনীতির নির্ধারক হচ্ছে সেই ধরনের বিষয় যে সাধারণভাবে পররাষ্ট্রনীতির যে সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেই সকল উপাদানের সমন্বয়ে গুলাকে আমরা বলি পররাষ্ট্রনীতির নির্ধারক। তো একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হলে কোন সকল জিনিসকে আমাদের লক্ষ্য রাখতে হয় বা একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতিটা আসলে একটি রাষ্ট্রের কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতাটার বিষয়গুলোকে আমরা বলি পররাষ্ট্রনীতি নির্ধারক বা পররাষ্ট্রনীতির যে নির্ধারণের বিষয়সমূহ। তো এক নম্বর হচ্ছে যে ভৌগোলিক সামরিক অবস্থান। তো ভৌগোলিক অবস্থান বলতে একটি রাষ্ট্রের জলবায়ু, ভূখণ্ড এবং আনুষঙ্গিক যে নদ নদী সব কিছুকে সামগ্রিক অর্থে বোঝানো হয়। তো সাধারণভাবে একটি রাষ্ট্রকে ভৌগোলিকভাবে তাকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা কখনো সম্ভব নয়, কারণ রাষ্ট্রভেদে কোনো রাষ্ট্র বৃহৎ, কোনো রাষ্ট্র ছোট, কোনো রাষ্ট্র মাঝারি এ ধরনের রাষ্ট্র হয়ে থাকে। তবে যে সকল রাষ্ট্রের আয়তন এমন হতে হবে সাধারণভাবে সেটি যেন জনসাধারণের অনুকূলে, বসবাসের অনুকূলে হয়ে থাকে। রাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রের জলবায়ু এমন হতে হবে যেই জলবায়ুর মধ্যে বসবাসকারী জনসাধারণ যেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যেন জীবিকা অর্জন করা তাদের জন্য সহজতর হয়। এরপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রের ভূভাগ বা রাষ্ট্রের যে ভূপ্রকৃতি এমন হতে হবে সেটি যেন যদি কোনো যুদ্ধরত অবস্থায় সে রাষ্ট্র যেন নিজেকে নিজে যেন সাহায্য সহযোগিতা বা তাদের ভৌগোলিক অবস্থানের কারণে যেন একটি রাষ্ট্র যেন নিজেকে রক্ষা করতে পারে। যেমন ধরো ইংল্যান্ডের বদ্বীপীয় অবস্থানের জন্য ইংল্যান্ড পররাষ্ট্র নীতির আন্তর্জাতিক বিশ্বটি বিশেষ বিশেষ সুযোগ ইংল্যান্ড গ্রহণ করেছে। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি বিশেষ অবস্থানের জন্য ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে তারা তুলনামূলকভাবে তারা সুবিধাজনক একটি অবস্থানে তারা অবস্থান করছে। ঠিক একইভাবে আমাদের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের অবস্থা যখন ছিল, তো এই যে একটি বিশাল দূরত্ব বা একটি ভৌগোলিক অবস্থানগত একটি সমস্যার কারণে কিন্তু আমরা দেখি যে 71-এ বাংলাদেশ নামক একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্ম হল। তো ভৌগোলিক অবস্থান এটিকে পররাষ্ট্র নীতির প্রধানতম নির্ধারক না, ভৌগোলিক অবস্থান তার সাধারণভাবে প্রকৃতিগতভাবেই নির্ধারণ হয়ে যায়। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় কিছু কিছু যে ক্ষেত্রে পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু সুবিধার যে তৈরি হয় সেই সুবিধাগুলো অনেক সময় প্রাকৃতিকভাবেই কিন্তু রাষ্ট্রগুলো পেয়ে থাকে। তো এটি আসলে পররাষ্ট্র নীতি নির্ধারণের প্রধানতম কোনো বিষয় না, কিন্তু পররাষ্ট্র নীতি নির্ধারণে একটি সহায়ক ভূমিকা সবসময় কাজ করে। এরপর আমরা দেখি হচ্ছে যে জনসংখ্যা, পপুলেশন। তো এই লোক সংখ্যা বা যাকে আমরা বলি পদাতিক বাহিনী, সেনাবাহিনী, জনসাধারণ, তো যে সকল রাষ্ট্রের সাধারণভাবে জনসাধারণ বেশি বা তুলনামূলকভাবে লোক সংখ্যা বেশি বা যে সকল রাষ্ট্রের একটি 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 সুসজ্জিত সেনাবাহিনী বা পদাতিক বাহিনী আছে আমরা বলি যে পররাষ্ট্রনীতি নির্ধারণের নিয়ে বা যে কোনো রাষ্ট্র কোনো যুদ্ধরত অবস্থায় হলে সে সকল রাষ্ট্র বেশি সুবিধাজনক অবস্থানে তারা হয়ে থাকে।
তো এটি আসলে লে লে একসময় বর্তমানে লে যে একটি কালচার, বর্তমানে যে একটি রীতি, একসময় এই পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর একটি বিশেষ গুরুত্ব ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় যে আণবিক অস্ত্র এবং পারমাণবিক বিদ্যুৎ অস্ত্রের ব্যবহারের ফলে পদাতিক বাহিনীর যে একটি চাহিদা সেটি দিন দিন কিন্তু কমে আসছে, কিন্তু তারপরে সেটিকে আমরা পুরোপুরিভাবে তাকে আমরা বাদ দিতে পারি না। এজন্য যে বর্তমানে দেখা যায় যে এই যে আণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্রকে কাজে লাগাতে গেলে বা রসদ সরবরাহের জন্য আমাদের অবশ্যই কিন্তু জনসংখ্যা বা লোকসংখ্যাকে কাজে লাগে। এজন্য পররাষ্ট্র নীতি নির্ধারণে লোকসংখ্যা অনেক সময় যদি সেই লোকসংখ্যাটাকে যদি কাজে লাগানো যায় বা লোকসংখ্যাটাকে যদি একটি আমরা পরিপূর্ণভাবে আমরা যদি রাষ্ট্রের রাষ্ট্রের প্রয়োজনে তাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলেও সেটি পররাষ্ট্র নীতি নির্ধারণে একটি প্রধান বিষয় হিসেবেই দাঁড় করায়। এরপর হচ্ছে অর্থনৈতিক সম্পদ, যে বর্তমান বিশ্বে বিশ্বের কোন রাষ্ট্র শক্তিশালী এবং কোন রাষ্ট্র কম শক্তিশালী সেটি পুরোপুরিভাবে কিন্তু অর্থনৈতিক সম্পদের উপরেই কিন্তু নির্ভর করে। যে রাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ আমরা বলি তাকে ধনী রাষ্ট্র। তো এজন্য যেহেতু কোনো একটি রাষ্ট্রের যোগ্যতা মাপকাঠিটা সাধারণভাবে অর্থনৈতিক সম্পদের উপরেই কিন্তু নির্ধারণ হয়ে থাকে, যে সকল রাষ্ট্রের টেটের পুঁজি এরপর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের স্বয়ংসম্পূর্ণ তাকে আমরা বলি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র। তো যে সকল রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র তারা পররাষ্ট্রনীতি নির্ধারণে বা বিশ্বে পররাষ্ট্রনীতি নির্ধারণে তারা বলিষ্ঠ ভূমিকায় তারা অবতীর্ণ হয়ে থাকে এবং এভাবেই তারা পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে কূটনৈতিক গুণগত মান। তো পররাষ্ট্রনীতি নির্ধারণে যেই ক্ষেত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো কূটনৈতিক। তো সাধারণভাবে প্রত্যেকটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যে সকল রাষ্ট্রের পররাষ্ট্রনীতি রয়েছে তারা তাদের নিজ রাষ্ট্রের পররাষ্ট্রনীতিটি নির্ধারণ করে থাকে হচ্ছে গিয়ে তাদের কূটনৈতিক সম্পর্কের উপরে। তো কূটনৈতিক সম্পর্কটা হচ্ছে এমন একটি পদ্ধতি যে তাদের একটি দেশে নিজ দেশের কূটনীতিবিদগণ অন্যান্য দেশে তারা আমাদের দেশের ভাবমূর্তিটি তারা বহির্বিশ্বে তারা ফুটিয়ে ওঠে এবং এভাবে তারা যত বেশি ইতিবাচক ভাবমূর্তি তারা বহির্বিশ্বে তুলে ধরে তত কিন্তু ওই সকল রাষ্ট্রের সাথে একটি সুসম্পর্ক কিন্তু গড়ে ওঠে। তো এই সুসম্পর্ক বা এই যে একটি ভালো সম্পর্ক, এই ভালো সম্পর্কটা নির্ধারণে কূটনৈতিকরা সরাসরি একটি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়, যে একটি দেশের কূটনৈতিক যত চতুর, যত পারদর্শী এবং যত তুক্ষ বা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সেই দেশের পররাষ্ট্র নীতি তত বেশি বলিষ্ঠ। এবং একটি দেশের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নির্ধারণে এই কূটনীতিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো একটি রাষ্ট্র ব্যবস্থা, তো পররাষ্ট্রনীতি কোনো একক বিষয় না, পররাষ্ট্রনীতি হচ্ছে একটি ধারণা এবং যেই ধারণার উপরে ভিত্তি করে কিন্তু সমগ্র বিশ্ব ব্যবস্থা আজ পরিচালিত হচ্ছে। তো পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং বিষয়বস্তু, লক্ষ্য এবং বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে বিশ্বের প্রতিটি দেশেরই কিন্তু পররাষ্ট্র নীতিটি যা সেটি আছে সেটি কিন্তু তার নিজ দেশের যোগ্যতা এবং সামর্থ্যের উপরে ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। যেই দেশের পররাষ্ট্র, তো যেই দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি সচল বা আন্তর্জাতিক ক্ষেত্রে সে অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা অবতীর্ণ থাকতে পারে সেই দেশে পররাষ্ট্রনীতি একরকম, আবার যারা নাকি উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্র সে সকল দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে আরেক রকম। তো পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগত দিক থেকে প্রতিটি দেশেরই যদি ভিন্নতা থাকুক না কেন রাষ্ট্রভেদে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু আসলে উদ্দেশ্য কিন্তু একই, সেটি হচ্ছে কি রাষ্ট্রের কল্যাণ সাধন করা। তাই পররাষ্ট্রনীতিকে বাদ দিয়ে বা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই পররাষ্ট্রনীতিটি যত বেশি বলিষ্ঠ এবং যত বেশি দক্ষ হবে সেই রাষ্ট্রটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি পরিচিতি লাভ করবে। তো এখন
তো যেটি বললাম যে এই জন্য পররাষ্ট্র নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এখন এই টপিক থেকে তোমাদের যেই যেই বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি কাকে বলে, পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা কর। তো আজকে তোমাদের সাথে এই পররাষ্ট্রনীতি বিষয়ে আলোচনা করলাম, তো আগামী ক্লাসে আরেকটি নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরিবারকে পরিজনকে সকলকে এই বিষয় সম্পর্কে অবহিত করো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।